সময় বড় সংক্ষেপ, খুব ঠান্ডা মাথায় বুঝুন, পরীক্ষার হলে কেউ ঢোকে একটা নির্দিষ্ট টাইম আছে, ঘন্টা বেজে গেলে বাহির হয়ে যাও। স্যার লিখা হয়নি, স্যার গাফিল ছিলাম, ইয়ার কি করতে করতে স্যার সময় চলে গেছে, বন্ধুর সঙ্গে গল্প করতে করতে সময় চলে গেছে, কোনো কথা সেখানে আর চলে না। এটা মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করে, যেখানে জোর দেখানো যায়, দুটো কথা বলা যায়, যে আমাকে একটু দেন না 10 মিনিট 15 মিনিট, তারপরেও সেখানে সুযোগ যদি আপনি পাকামো করেন, সঙ্গে সঙ্গে খাতার উপরে আর লিখে লাল কালিতে গোল করে দেবে, লাইফ শেষ। আর লিখে গোল করে দিল, লাইফ শেষ। আজই চুপচাপ চলে যান, এই বছর ফেল করলেও পরের বছর একটা সুযোগ আছে, আবার বসতে পারবে। আর যদি বেশি একটু উয়া করেছেন, এই আর দিয়ে গোল করে দিল, ও আর কোনো স্কুলেও চান্স পাবে না, পুরো লাইফটা শেষ হয়ে গেল। মানুষের তৈরি করা এই দুনিয়া হলো আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা, মৃত্যুর ঘন্টা বেজে গেলে আর কেউ সারা। আল্লাহ একবার সুযোগ দেন না, একবার দুনিয়ায় পাঠান না, গান আর শুনবো না, যাত্রায় আর যাবো না, ফাংশনে আর যাবো না, মাহফিল থেকে দূরে থাকবো না, নামাজ থেকে দূরে থাকবো না, রোজা থেকে দূরে থাকবো না, কোরআন থেকে দূরে থাকবো না, অনেক কিছু বলবে, আমার আল্লাহ কি সুযোগ দেবে? এখানে কথা বলারই চান্স নাই। অথিব বাপ আমার, এটা খুব ঠান্ডা মাথায় বুঝেলেন কথা কোনো কি, কারণ আজ এসেছি আপনাদের পীরের আওলাদ, ইসলাম ধর্মের ধর্মীয় ঘরের সন্তান হিসাবে আপনাদের কিছু শিক্ষা দিতে, পাশাপাশি ভারতের একজন নাগরিক, পশ্চিম বাংলার বাঙালি ঘরের ছেলে আমি, বাংলা ভাষা আমার, তে আপনাদেরকে বুঝাচ্ছি। এরপরও যদি না বুঝতে পারেন বড় আফসোস লাগবে। আমাদেরকেও আমাদের মালিক দুনিয়ায় সৃষ্টি করেছেন, কিছু কাজ দিয়েছেন, ওই কাজটা হলো ইল্লা লিয়াবুদুন, তোদের কাজ হলো শুধুমাত্র আল্লাহর হুকুম, আল্লাহর দাসত্ব পালন করবি। জোরে বলো সুবহানাল্লাহ, কারো কথা চলবে না। তোদেরকে চোখ দিয়েছি আমি, কান দিয়েছি আমি, পা দিয়েছি আমি, হাত দিয়েছি আমি, কিডনি দিয়েছি আমি, বেঁচে রেখেছি আমি, জবানে কথা দিয়েছি আমি, দিমাগ দিয়েছি আমি, কিডনি দিয়েছি আমি, রক গোস্ত হাড় সব সৃষ্টি করেছি আমি, মায়ের পেটে বাঁচিয়ে রেখেছিলাম আমি, দুনিয়ায় পাঠাবার আগে তোদের খাদ্য মায়ের স্তনে দিয়েছিলাম আমি, তোদের মালিক আল্লাহ, তোদেরকে আজও বাঁচিয়ে রেখেছি, আস্তে আস্তে বড় করেছি, শক্তিশালী করেছি, যৌবন দিয়েছি, পাওয়ার দিয়েছি, একা একা ভালো লাগবে না বলে পুরুষকে নারী দিয়েছি, নারীকে পুরুষ দিয়েছি, বিবাহ করবি, সংসার হবে, তোর উত্তরসূরি হবে, সব আমার আমার আমার, জমিন আমার, আসমান আমার, পাহাড় আমার, গাছ আমার, সাগর আমার, তুফান আমার, সব আমার, তোরা আমি ছেড়ে দিয়ে কার কথা শুনে চলছিস, কার পিছনে ছুটছিস? সামান্য তুই থানার ওসিকে ভয় করছিস, সামান্য তুই এমএলএ এর ভয় পালাচ্ছিস, সামান্য তুই এলাকার মন্ত্রীকে ভয় করছিস, আরে ওকে পাওয়ারে বসিয়েছি আমি মালিক আল্লাহ, সবই কিনে নেব, এগুলো তো পরীক্ষা আমার। তুই দুনিয়া সবার কথা ভাবিস, সবার হুকুম শুনিস, সবার কথাই অন্যায় করিস, কিন্তু আমি তোদের মালিক, তোরা আমার কথা শুনিস না কেন? বিচার হবে না হবে না? আজকে দুনিয়ায় যদি আপনার কথা না শুনি, আপনি আমাকে রাত্রে পুলিশ দিয়ে রাত থেকে ছেড়ে ফেলে মেরে দেবেন, হয়েছে না হয়নি? তা তোমার কেউ নয়, তুমি যদি তারপরেও জোর দেখে ফেলে দিতে পারো, যে মালিক তৈরি করেছে সে তাহলে জাহান্নামে ফেলবে না ফেলবে না? আনিস খানের আসামি জাহান্নামে যাবে, এটা ঠিক না বেঠিক? এটা 100% আমাদের কোনো সন্দেহ নেই। তাতে সে জেলার সাহেবই থাক, তুই জাহান্নামে যাবি, তৈরি থাক, সেটা কথা নয়।
আমি বুঝাতে চাইছি এটাই যে আমরা যে দুনিয়ায় চুনোপুটি হয়ে এত পাওয়ার দেখাই আমাদের কিছুই নয়, স্কুলের মাস্টার ছাত্রকে পড়া দেয়। আর একটু খুলে ভালোভাবে বুঝাচ্ছি, ওই লাইনটা হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে, একটু ভদ্র লাইনে আসছি। কেন অনেকে বলে আব্বাস সিদ্দিকী সবই ঠিক আছে, ভাষা কোনো বড্ড কড়া কড়া বলে, একটু মিষ্টি মিষ্টি বললে হতো। অনেকে বলে, কথা বুঝে আসছো না? কিন্তু আমার যতটুকু জানা আছে, এখন কথা হয়েছে আর হই বললে হবে, ছেলেদের হাতে ফোন তুলে দিয়েছো, আর কি করা যাবে। হ্যাঁ মস্তান একদম মফলার ঠফলার বেঁধে, ঠিক আছে ঠিক আছে, তবে লোককে জুলুম করলে হবে না, লোককে ভালোবাসতে হবে। কি? হ্যাঁ, মানুষকে ভালোবাসবে, মানুষের উপর জুলুম করবে না। অনেকে বলে ভাই, আমি দেখেছি কমেন্টে টমেন্টে অনেক সময় বলে, অনেকে দেখেছি, একটাই কথা মনে রাখবেন, এখন কথা হচ্ছে আপনার কোনো একটা জায়গায় মারাত্মক রোগ হয়েছে, যে রোগটা না ট্রিটমেন্ট করলে আপনি মারা যাবেন। ডাক্তার এখন গেছেন, ডাক্তার বলেছে এর একটা হাত কেটে বাদ দিতে হবে, না হয় পুরো শরীর আস্তে আস্তে পচন হয়ে যাবে, হাতটা কেটে গেলে বাকিটা বেঁচে যাবে। এখন আপনি যদি বলেন ডাক্তারটা কত বড় কঠোর, দেখ ডাক্তারের কোনো জ্ঞান বুদ্ধি আছে? একটা হাত কেটে দিবি, এই ডাক্তার ভালো না, পুরো শরীরটা পচবে তো ভাই। তো এই সমাজে রোগগুলো এত মারাত্মক হয়েছে বাবু, মিষ্টি কথায় ও রোগ যাচ্ছে না, প্লেন পানি দিলে যাই নেই, ঝাঁটার বাড়ি ঝপাং ঝপাং করে দিতে হচ্ছে, তারপরে পরিষ্কার হচ্ছে, কথা বুঝছেন না? ওই জন্য একটু বলতে হয়, কি করব বলেন না। তো যাই হোক, একটু ভালো ভাবো, তারপরে একটু বলি সেই ভদ্র সভ্য সমাজের চোর গুণ একটু শুনুক। তা স্কুলে ধরেন আপনি পড়তে গেছেন, মাস্টারের কাজ দিয়েছে, বাবা এটা লিখে নিয়ে আসবি, এটা পড়ে আসবি, আপনি যদি পরের দিন পড়ে বা লিখে না লি যান, মাস্টার কি করে? মারে না? মারে না। তো মাস্টার কি ভুল করে? কেন পড়ে গেলে আপনার উপকার, তাহলে আমাদের যিনি স্রষ্টা তিনি আমাদের কাজ দিয়েছে, কাজগুলো যদি করে না যাই, মারবে না? মারবে না, মারবে, এটা আমরা সবাই জানি। তারপরেও কিন্তু দুনিয়ায় সবাইকে খুশি করি, সবার কাজ করি, সবাইকেই আমরা ভয় করি, আল্লাহকে কিন্তু ভয় করি না, আর আল্লাহর কাজ করছি না। আমরা মনে করি আমার মাথায় নেতার হাত থাকলে আমি বেঁচে যাব, অত সহজ নয় বাপ, অত সহজ নয়, মাফ করবেন একটু টাচ দিচ্ছি। কেউ বলছে আনিস নাকি তার দলের লোক, আর তাদেরই পুলিশ মেরেছে, হাত থাকলেও হয় না বাপ, কথা বুঝছেন না? বোঝেন না? মৃত্যু সবার হবে, বাঁচাতে কেউ পারবে না, কিন্তু কেউ মরে যাবার পরে বলে আহারে বালাটা গেল, আর কেউ মরে যাবার পরে যে চিনত না সেও আজকে তাকে চিনে যায়, ধন্য আমার ভাই, ঠিক না বেঠি? কেন? আমার তো মনে হয় ওকে মালিক কবুল করেছে, ওকে মালিক কবুল করেছে। কেন? ও সর্বসময় গরিবের পাশে থাকতো, অসহায়ের পাশে থাকতো, তা আমাদেরও মৃত্যু হবে, আমাদেরকে যে জন্য পাঠিয়েছে সেটা কি? ইল্লা লিয়াবুদুন, মালিকের দাসত্ব করা। এবার আল্লাহ আপনার দাসত্বটা কি, এটা প্রশ্ন। আল্লাহ পাক কোরআনের মধ্যেই জানাচ্ছেন, মা আতাকুম আর-রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। তোরা যারা আমার দাসত্ব জানতে চাস, সহজে বলে দিই, আমার হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আখেরি নবী, আখেরি মেসেঞ্জার, আখেরি রসুল, বিশ্বের মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য নয়, মোহাম্মদ রসুল যতটা আব্বাস সিদ্দিকী ততটা আপনাদের, ততটা হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সবার, মানো না আলাদা কথা, কিন্তু মালিক পাঠিয়েছে সবার জন্য, শুনছেন? এর আগে আরো শিক্ষক এসেছে, তোমাদের এলাকার স্কুল আছে, স্কুলটার বয়স
ধরুন 500 বছর বোঝাবার জন্য বলছি, 500 বছর আগে যে টিচার ছিল এখনো কি সেই হেড টিচার আছে? কত এসেছে কত চলে গেছে, কত এসেছে কত চলে গেছে, কত এসেছে কত চলে গেছে, ঠিক না বেটি? কিন্তু হেড টিচারদের নাম লেখা থাকে কিছু কিছু নাম, আবার জানে না অনেকে, নতুন প্রজন্ম জানে না। 1 লক্ষ মতান্তর 2,24,000 আল্লাহর পক্ষ থেকে টিচার শিক্ষক এসেছে আমাদের ঘরে মহান স্রষ্টার রাস্তা দেখাবেন বলে। যত শিক্ষক টিচার এসেছেন সবাইকে আমি শ্রদ্ধা সম্মান জানাই, সবাই হক বার হক, কিন্তু আমাদের জন্য শিক্ষক এসেছেন মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানের সভ্যতার, ইনসাফ, ইনসানিয়াতের, মানবতার মহান স্রষ্টার দাসত্ব শিখাবার একমাত্র শিক্ষক মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মুসলিম, খ্রিস্টান, জৈন সবার জন্য তিনি শিক্ষক, স্কুল সবার জন্য, ঠিক না বেটি? তিনি সবার জন্য। যে মানে না সে ফেল করবে রবের কাছে গিয়ে, রব তার জবাব নেবে। আমাদের কিন্তু ঝগড়া করার অধিকার নাই, পারমিশন আমাদেরকে মালিক দেয়নি, কিন্তু তিনি সবার জন্য। তাই রব বলছেন, আল্লাহ বলছেন, মালিক বলছেন, খালেক বলছেন, আমার ওই যে পাঠানো নবী, মেসেঞ্জার, শিক্ষক, পথ প্রদর্শক মোহাম্মদ রসুল, যা করেছে বা করতে বলেছে মেনে লে, আর যা ছেড়েছে বা ছাড়তে বলেছে ছেড়ে দে, এটাই হবে তোদের কল্যাণ ও মুক্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজটা বুঝে এসেছে না আসলে? আমাদের কাজ কি? মোহাম্মদ রসুলের হায় হ্যাঁ বলা, নাই না বলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে করা, যা করতে নিষেধ করেছে ছেড়ে দেওয়া, এটা কাজ তো নাকি? আমরা করি, হ্যাঁ করেন না বলবো না, কিছু করেন, কিন্তু যা বলেছে সব করতে হবে, যা ছাড়তে বলেছে সব ছাড়তে হবে। ইমান, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিকই তো মানুষ ছিল, উমার ফারুকও তো মানুষ ছিল, উসমান গানিও তো মানুষ ছিল, শেরে খোদা আলীও তো মানুষ ছিল, ফুরফুরার পীর আবু বকরও তো মানুষ ছিল, তোমাদের মাদানীপুরে শুয়ে আছে হাজি মোস্তফা মাদানী আল কোরাইশি আল হাসেমি, আহলে রসুল মানুষ ছিল, তারা করেছে না করে? আসো চেষ্টা করো। একটা হচ্ছে অইচ্ছাকৃত ভুল, একটা ইচ্ছা করে ভুল। অইচ্ছাকৃত ভুল আল্লাহ জানে মাপের রাস্তা আছে, ইচ্ছা করে ভুল, ইচ্ছের রাস্তাও ভুল মাপ আছে, এটাও শোনো, ইচ্ছা করে ভুলেরও মাপ আছে, কিন্তু ক্ষতি করলে মাপ আছে, ইসলামের ক্ষতি। আমরা তো ভুল ছেড়ে দিয়ে ক্ষতি করা শুরু করেছি ইসলামের, ক্ষতি করছি না করিনি, ক্ষতি করা শুরু করে দিয়েছি। এবারে আমাদেরকে জানতে হবে আল্লাহ নবী কি করতে বলেছে, কি করতে নিষেধ করেছে। আল্লাহ নবী সর্বপ্রথম যে কাজটা করেছেন বা মানুষকে করতে বলেছেন, ওই কাজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ বিশ্বে মানুষ তোমরা এটা মেনে লাও, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ উপাস্য ইলাহা নাই। সাথে সাথে তোমরা এটা মেনে নাও, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ হলাম আল্লাহ বাগে প্রেরিত রাসূল। তাহলে প্রথম নম্বর কাজ নবী আমার কি দিলে, এ বিশ্বে মানুষ তোমাদের মালিক হলো একজন, তোমাদের স্রষ্টা হলো একজন, তোমাদের রব হলো একজন, তোমাদের সৃষ্টিকর্তা হলো একজন, তিনি কে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد যিনি কারো মুখাপেক্ষি নয়, যিনি কারো থেকে তৈরি নয়, তিনার থেকে কেউ তৈরি নয়, তিনার সমকক্ষ কেউ নয়, তিনি এক অদ্বিতীয় আল্লাহ, তিনি হলেন জমির আসমান এবং তোমার আমার স্রষ্টা মালিক আল্লাহ। আর আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমাদের ঘরে সে আল্লাহ কেন বানিয়েছে সেই কল্যাণ সভ্যতা আর রাস্তা দেখাতে।
এটা কিন্তু আমরা দিল থেকে মেনে নিয়েছি, মেনেছি না মানিনি। এবারে আসুন, মানার পরে কি কাজ দেখাতে এসছে নবী, সেইগুলোকে মানা। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে কলেমার পরে প্রথম যে কাজটা দেখিয়েছিল ওই কাজটা হলো বিশ্বে মানুষেরা তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, বিশেষ করে নারীদের উপরে জুলুম বন্ধ করো। কেননা পৃথিবীর জমিনে রসুল যে সময় এসেছিল 1500 বছর আগে, ওই সময় নারীগুলোর উপরে এত জুলুম অত্যাচার হতো, নারীর বাপেরাই নিজের মেয়েগুলোকে জেন্দ পুঁতে দিত, নারীর বাপেরাই নিজের মেয়েগুলোকে বাজারে নিলামে তুলত, নারীর বাপেরাই নিজের মেয়েগুলোকে হত্যা করে দিত। এই যুবকেরা আইয়ামে জাহেলিয়াতের যুগের ইতিহাস পড়ে দেখো, তামাম পৃথিবীর জমিনে নারীদের উপরে কি অত্যাচার হতো। আল্লাহ নবী নূর নবী দয়া নবী বিশ্বে মানুষকে বলতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা তোমাদের রব, তোমাদের জন্য আমাকে মেসেঞ্জার করে নবী রসুল করে পাঠিয়েছে, আমি তোমাদেরকে জানিয়ে দিই এই নারীগুলোকে অত্যাচার করে এটা মহান অন্যায় কাজ। আমার নবী পাকের কথা শুনে তারা তো মানে না, উপরন্ত আল্লাহ নবীর সঙ্গে অনেক বিয়াদুবি করেছিল। যা ওই দিকে আজকের আলোচনা করছি না, তার আগে আরে নবী যখন জিজ্ঞাসা করেছিল, এ বিশ্বের বাপেরা তোমরা নারীগুলোকে কেন হত্যা করো, কেন নারীগুলোকে মারো, কেন নারীগুলোকে বাজারে গিয়ে বিক্রি করে দাও, যেমন আলু পটল বাজারে আমরা বিক্রি করি চাষ করে, ওই রকম সেই সময়তে গরিবের ঘরে ছেলে মেয়েদেরকে বিক্রি করা হতো। বিশেষ করে আজকে নারীদের নিয়ে আলোচনা করছি, ওই নারীগুলোকে ধনীরা কিনে নিয়ে যেত, তাদের দেহকে শোষণ করত, ওই গর্ভে সন্তান হতো, সন্তানটা যদি পুত্র সন্তান হতো সন্তানটাকে নিয়ে নিয়ে নারীগুলোকে হত্যা করে দিত, আর সন্তানটা যদি কন্যা হতো ওই কন্যা সন্তান সহ ওই নারীটাকে হত্যা করে দিত। এইরকম একটা জঘন্য পরিবেশ ছিল। আল্লাহ নবীর দ্বিতীয় মিশন ছিল নারীর অধিকার দেওয়া। আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা নবীর এই কাজটা করব না করব না, নারীর অধিকার দেওয়া ঠিক না পে ঠিক? তা প্রথমে আমি নিজে আমার বাড়ির নারীকে অধিকার দেব, আমার কথা ব্যবহার আখলাকে আমার মা যেন কষ্ট না পায়, আমি আমার স্ত্রীকে আমার চাকরানি যেন না মনে করি, আমি আমার মেয়েকে অশুভ বুঝা না মনে করি, আমি আমার বোনকে বুঝা না মনে করি। এইটা প্রথম তো আমাদের নিজেদের জীবনে আনতে হবে নাকি? এইভাবে যদি মুসলিম প্রত্যেকটা বাড়িতে আমরা যদি এই কথাটা প্রথম পালন করি, তারপরে দ্বিতীয় পালন হবে কি, নারী হত্যা বন্ধ। কি গো অজ করছি তো নাকি? শুনছেন তো ইসলামিক কথা বলছি তো না? আবার বলবেন হুজুরের ছেলে রাজনীতি করছে কেন, বলবেন না তো? এ ফতোয়া দিবার লোক এই দেখে নেই, তাল্লা করে নেই, মাহফিলে নেই তো? না মাহফিলে নেই আশা করছি, যদি থাকেন জবানে আল্লাহ কথা দিয়েছে একটু বুঝে বলুন, কেন এই জবানের হিসাবটাও কায়ামতদিন আল্লাহ নেবে। হুজুরের ছেলের জন্য রাজনীতি করা হলো সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। কেন আপনারা যাকে দেখে রাজনীতি করছেন ওই রাজনীতি করা হলো হারাম, আর আমরা যে রাজনীতির কথা বলছি ওটা হলো সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের রাজনীতিতে মদ হয়, আপনাদের রাজনীতিতে ঘুষ থাকে, আপনাদের রাজনীতিতে দেহ ব্যবসার জন্য লাইসেন্স দেওয়া হয়, আপনাদের রাজনীতিতে পুলিশ পাঠিয়ে 12:00-3:00 সময় আনিস খানের মতো লোককে হত্যা করা হয়, আর আমাদের রাজনীতিতে সুদ চলে না, ঘুষ চলে না, নারী দেহ ব্যবসা চলে না, আমাদের রাজনীতিতে ইনসাফ থাকে, আমানত থাকে, অধিকার থাকে, মানবতা থাকে, কল্যাণ থাকে, নেতা আর প্রজা দুজনের সমান থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি না বোঝেন আবার বুঝলেন, যদি না বুঝতে চান কবরে গেলে আল্লাহ খুব ভালোভাবে বুঝাবে, সেদিন বাবার কিছু করা থাকবে না। তো যাক, এখন আমি যে কথাটা বললাম আজকে এই নারীদের অধিকারের কথা, এটা কি ইসলাম বিরোধী হচ্ছে? এটা কোরআন সুন্নার কথা হ্যাঁ কি না? ওই বিষয়ে আলোচনা করা যেতে পারে তো নাকি? কেন 1500 বছর আগে যেমন নারীগুলোকে জ্যান্ত হত্যা করতো, আজকেও নারী হত্যা হচ্ছে না হয়নি? রাতের অন্ধকারে স্বামী স্ত্রী ডাক্তারখানায় নিয়ে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে পেট পরীক্ষা করে দেখছে স্ত্রীর গর্ভে নারী কন্যা সন্তান, ডাক্তারকে মোটা অঙ্কের টাকা দিয়ে অস করা হচ্ছে না হয়নি? সমাজে লেখা আছে অস করা দণ্ডনীয় অপরাধ, ওই লিখার মধ্যেই আছে। যারা অপরাধের শাস্তি দেবে সেও হসপিটালের থেকে ভাড়া লেয় ঘুষ খায়, আর যে লিডার তাকে কি বলে হুকুম দেবে সেও বলে আমাকেও আধা হিসা পাটাস। তাহলে যারা নারী হত্যার বিনিময়ে টাকা লেয় সেই সমাজে আল্লাহর রহমত হবে? এই সমাজে যদি আমাদের মাথার উপরে তারাই বসে থাকে তাহলে আমাদের উপরে খোদার সাহায্য হবে কি করে? আজ মনে হচ্ছে কষ্ট লাগছে। দেখো, যদি আল্লাহর ভয় থাকে মৃত্যু হবে কবে? কবে মৃত্যু হবে? 1 ঘন্টা? 1 ঘন্টা পরে হবে না তার আগে? তারও আগে হতে পারে না? পারে না। এই যে ঘাড় ঘুরিয়েছি এদিকে ঘোরাবার আগেও মৃত্যু যেতে পারত, হতে পারে না? পারে না। যদি এই বিশ্বাস থাকে আজকে মন দিয়ে অশ্বনে যাও, জিন্দেগি কি পাল্টাও, নাই কাল তোমার পালা আসছে। এটা তো একটা টেলার হলো, শুধু একটাকে দিয়ে দেখলো রাজ্যের পরিস্থিতিটা কি, আরো অনেক কটাকে মারবে। কথা বুঝে আসছে না? যারা যারা বিরোধী করেছে সব কটাকে ঝাড়বে, তার মধ্যে আব্বাস সিদ্দিকীও বাদ নয়, আমাকেও টার্গেটে আছে, এরাও আমাকেও ঝাড়তে চায়, কিন্তু আমি কিচ্ছু বড় মনে করি না। যদি বলেন কেন আপনার ভয় ডর নেই, দূর হয়ে যা, পালিয়ে কোথায় যাব? পালিয়ে কোথায় যাব? মৃত্যু থেকে কখনো বাঁচা যায়? আমার আল্লাহ লিখে রেখেছে যে তোকে এইভাবে মারা হবে কিন্তু তার বিনিময়ে তোকে জান্নাত দেওয়া হবে। ওই মন লিবার জন্য আমাদের তো রেডি থাকা দরকার। হালুয়া রুটি খাইয়ে দিয়ে আল্লাহ বললো তোকে জাহান্নামে ঢুকাবো, খোদা ও খাবার আমি খেতে চাই না, তোকে দদগে দদগে মারা হবে তারপরে জান্নাত দেওয়া হবে। আল্লাহ 100 বার চাই, আমি জান্নাত চাই খোদা, কেন জান্নাতে না গেলে তোমায় দেখা হবে না, ওখানে তোমায় দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান তৈরি করো, এরকম ইমান হওয়া দরকার। আজকে যুবক ছেলে বলে কেস দেবে, মারবে, তুললে যাবে, হান করবে, টান করবে, আরে পালিয়ে কতদিন বাঁচবে তুমি? এটা টেলার হচ্ছে, ফেলে দিয়ে দেখলো কি হয়। তবে যা লাগার খুব ভালোই লেগেছে, এখন আব্বাস সিদ্দিকী স্টকে আছে। কথা বুঝে আসছে না? না, এতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতেই মাথা খারাপ। স্টকে এখনো রাখা আছে, আমার দেখছেন কোন রকম সেরম প্রক্রিয়া এই জলসার মাধ্যম দিয়ে, এবং আমার বাড়িতে ওটা দোয়া করেছিলাম। যদি বলেন কেন আপনি স্টকে বসে আছেন, ভাই আমি বসে আছি তো কি হয়েছে, আল্লাহ কারে লক্ষ লক্ষ তো তৈরি হয়ে গেছে কি, কখনো কখনো দেখবেন গ্যালারিতে বসে বসে দেখতে হয়, বা পাড়ে বসে বসে দেখতে হয়, বাঘও দেখে যে আমার বাচ্চাগুলো কেমন শিখলো, ঠিক না বেটি? আমি বলছি না, নাউজুবিল্লাহ, কোন আমার বাচ্চাটা বলছি না, বুঝাতে চাইছি। আল্লাহ কারে অনেকেই তো আছে করছে তো, তবে কিছু কিছু কাজ আমাদেরই আবার ছোটখাটো লোকেদের জন্য অনেকটা ভুল হয়ে যায়, কিছু কিছু কাজ ভুল হয়ে যায়, সেই ভুলের জায়গা কোনো কিন্তু অনেক বড় দাগ লেগে যায়। যাক, আমি ওদিকে আর যাচ্ছি না, আমি ফিরে আসছি আবার এইদিকে। আমার কথা কেউ ভুল বানিয়ে লিখছেন না তো? না, ভুল বুঝবেন না।
যারা এই অন্যায়ের প্রতিবাদ করছে তাদের সবাইকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং ফুল সাপোর্ট তাদের জন্য। সে যেই হোক, আমার পক্ষে কোনোদিন ছিল কি ছিল না, আমার বিরোধী ছিল কি আমার জানার দরকার নেই। বর্তমান যে কাজটা হচ্ছে, যারাই বিরোধী করছে, আনিসের পক্ষে দাঁড়িয়েছে তাদের সবাইকে আমার সাপোর্ট। আপনাদের কি সাপোর্ট নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, সাপোর্ট আছে না? না, আলহামদুলিল্লাহ। এরপরও যে হাতগুলো উঠলো না, হাত নেবিয়ে দেন। আপনার বিবেককে প্রশ্ন করবেন, আপনি মানুষ না মানুষ রূপী পশু আল্লাহই ভালো জানেন। কথা বুঝছেন না, বোঝেন না? আপনি প্রশ্ন করবেন নিজের বিবেককে। যদি আপনার প্রশ্ন উত্তর দেয় যে না আপনি মানুষ, তাহলে আপনার নজরে প্রশ্নের উত্তর পরে আমরা হলাম মানবরূপী পশু, ঠিক না বেটি? দুটো তো এক জায়গায় হতে পারে না। আল্লাহ বা পরীক্ষা নেয়, ওই পরীক্ষায় যদি আল্লাহ দুনিয়ার জেলেতে আমাদেরকে বন্দী করে, তা তো আমাদেরকে ধৈর্যরালে হবে না, তা তো আমাদেরকে খুশি থাকতে হবে, তা তো আমাদেরকে সবর করতে হবে। কেননা এর বিনিময়ে ফল কিন্তু আখেরাতে ভালো হবে। কেননা নবীর রাস্তায় চলা কোনো কাজ আল্লাহ পাকের অপছন্দ নয়। এই যুবকেরা এই জমিনের উপরে আল্লাহ নবী নারীদের অধিকারের জন্য কি করেছে শোনে। আজ আমরা নামাজ পড়ি, রোজার আগে হজ করি, ওটাও দায়িত্ব। কিন্তু আল্লাহ সৃষ্টিকে যদি না ভালোবাসলা, তাহলে আমাদের নামাজ রোজা হজ কাজে লাগবে না। কেননা নবী আমার জানিয়ে দিলে, লায়ার হামুল্লাহ মাল্লায়ার হামুল্লাহ, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ পাকে দয়া সে পাবে না। আর আল্লাহ দয়া ছাড়া কখনো কেউ জান্নাতেও যাবে না, ঠিক না বেটি? একটা লোক দুনিয়া জমিনে 500 বছর হায়াত পেয়েছিল, ওই 500 বছর হায়াতের জিন্দগিতে সাবালক হবার পর থেকে সারাটা জীবন রোজা রেখেছে, আর এমন করে নামাজে রুকুতে সেজদাতে জিন্দগিটা কাটিয়ে দিয়েছে। এক পাহাড় নুনা পানি চতুর্দিকে, সেই পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ পাকের এই বান্দাটা 500 বছর হায়াতে জিন্দগিটা ইবাদত বান্দেগির মধ্যে কাটিয়ে দিয়েছিলে। ওই ইবাদত বান্দেগির পাহাড়ের মধ্যে আল্লাহ পাক নুনা পানির বিজকানের পাহাড়ে ওখানে মিঠা ঝর্ণা পানির ব্যবস্থা করে দিয়েছিল, এবং একটা ডালিম গাছ হয়েছিল, ওই ডালিম গাছ থেকে সে ফল খেত। শুনছেন ভাই? 500 বছর বেঁচেছিল। এই ওয়াজটা নবী সাহাবাদেরকে করেছে, আজকে নবীর গোলাম আপনাদের ওয়াজ করছি, শোনেন। অসুবিধা হচ্ছে? আপনাদের মহল্লায়, আপনাদের মহল্লায় কি এখানে তো মসজিদ আছে? আচ্ছা আচ্ছা, এটা আপনাদের মহল্লায় তো, ঠিক আছে। আজানটা হয়ে যাক, তারপরে বলছি কথাটা। বসুন, আমরা আজানের পর আলোচনা করে দোয়ালি যাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি তেরে জালিয়ों के नीचे তেরী রহমতों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए रोज के सामने मैं ये दुआएं मांगता था रोज के सामने मैं ये दुआएं मांगता था मेरी जान निकल तो जाए समा बदल न जाए जिसे देखनी हो जन्ना मदीना देखाए अल्लाहुम्मा सल्ली अला মুসলমানগণ ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হতে হবে কারণ আল্লাহ পাকে কুরআন জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এ বিশ্বে মানুষেরা আমি তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি তোমরা নামাজ পড়বে আমার হাবিবের থেকে শেখো তোমরা রোজা রাখবে আমার হাবিবের থেকে শেখো তোমাদের কাজ গুলো কি কি আমার নবী যা করেছে দেখো আল্লাহ নবী নূর নবী দা নবী নারীদের জন্য কত আন্দোলন করেছে শোনো এ বিশ্বে নারীরা মুসলিম হিন্দু দলিত আদিবাসী বিশ্বের সমস্ত নারীদেরকে জানায় মুহাম্মদ তোমাদের সবার জন্য কত লড়াই করেছে কেননা সেদিন নারীদের বেউ যদি এমন হতো নিজের বাপ গুলো জন্ত জন্ত পুঁতে দিত আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন বাবারা কেন তোমরা নারী গুলো কে মেরে ফেলো তারা তখন বলেছিল মুহাম্মদ নারী হলো অশুভ এদের বাঁচার কোনো রাস্তা নাই নারী থাকলে কল্যাণ আসে না যে বাড়িতে নারী হয় ওই বাড়ি কল্যাণ চলে যায় ওই বাড়িতে অশুভ আসে এইভাবে বলতে বলতে লেগেছে আল্লাহ নবী বলেছেন কে তোমাদেরকে এটা বললো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে পুরুষ করে তিনি তো নারী দেখরে নারী করে বানিয়ে কেননা মহান মালিক স্রষ্টা আল্লাহ তিনি নারী আর পুরুষের মাধ্যম দিয়ে এই পৃথিবীর জমিনে আশরাফুল মখলুকাত এই মানুষ জাতির বিকাশ ঘটাবার সিলসিলা জারি রেখেছে মানুষ জাতি পৃথিবীর জমিনে আসবে এই সিস্টেমটা তো মহান স্রষ্টা আল্লাহ পাকে এ বিশ্বে মানুষেরা তোমরা কেন নারীগুলোকে হত্যা করো আল্লাহ নবী বললেন তোমাদেরকে যারা বলেছে নারী অশুভ কল্যাণ আমি মুহাম্মদ জড়িয়ে দিই না তারা তোমাদের ঘরে মিথ্যা বলেছে যিনি নারী সৃষ্টি করে পুরুষ সৃষ্টি করে যিনার ইশারাতে চাঁদ ওঠে সূর্য ডোবে সূর্য ওঠে চাঁদ ডোবে যিনার ইশারাতে কায়নাত চলে সেই মালিক ও খালিক আল্লাহ যিনি মায়ের পেটে পুরুষ সন্তান দেয় যিনি মায়ের পেটে নারী কন্যা সন্তান দেয় নারীদের কি অপরাধ মালিক তো দেখে নারী বানিয়ে সেই মালিক জানিয়ে দিয়েছে বিশ্বে মানুষ যার ঘরে প্রথম নারী সন্তান হবে এর মানে হলো ওই বাপকে মহান স্রষ্টা ওই নারী সন্তান দিয়ে খুশির রহমতের খবর পাঠা আরো জোরে বলুন সুবহানাল্লাহ
নারীর মর্যাদা যখন পৃথিবীতে এত নিকৃষ্ট হয়েছিল, নিজের বাপটাকে হত্যা করতে লাগলো, আমার রসুল এসে সেই নারীর মর্যাদা এত কি, নারী কারো ঘরে প্রথম জন্ম নিয়া মানে ওই বাড়িওয়ালাকে মহান স্রষ্টা খুশির পাইগম দেয়, নারী সেটা তার নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সাদা পতাকা হলো শান্তির প্রতীক, আর কালো পতাকা দুঃখের প্রতীক, এটা সংকেত দেয় না সমাজে? তা নারী হলো রহমত ও শান্তির প্রতীক, মহান স্রষ্টা জানায়। তাই ওই বাপকে দেয় যে বাপের বাড়িতে আসা মানে তুমি খুশির খবর পেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যাদের যাদের দিলে রসুলের প্রেম আছে, হাকিকাতে মোহাম্মদ রসুলকে মানে, তারা নারী সন্তান হলে মন খারাপ হয় তাদের? কে মুসলমান, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, সব কে কে ছাড়ো, মানুষ মানুষ, মানুষের কথা বলো। মুসলমান নাম লিখে কি হবে? আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্বাস নাম লিখে কি হবে? যদি তার চালনে বলনে কথাতে সব কোরআন সুন্নাহ বিরোধী থাকে, তার নাম লিখে কি করবো আমি? হ্যাঁ, ওর থেকে যদি অমুসলিম ভাইদের কালনে কথাবার্তা যদি কোরআন থাকে, কোরআনের খাতিরে তাকে সাপোর্ট করা দরকার, তার ন্যায্য সত্যটার জন্য সাপোর্ট করা দরকার, ঠিক না বেটি? একটা মুসলমান ঘরে মেয়ে জন্ম নিলে তাকে তার বাপ তার বউকে ছোট বড় কথা বলছে, স্ত্রীকে কন্যাকে অবহেলা করছে, চিদের অমুসলিমের ঘরে কন্যা জন্ম হয়, অমুসলিম যদি খুশি হয়, আমার ওই ভাইকে ধন্যবাদ জানানো দরকার। মুসলমান তো আমি কী করবো? কেন এর কাজের চলনে কাজটা মূল কথা বুঝছেন না, বোঝেন না? তুমি যদি মোহাম্মদ রসুলের প্রকৃত প্রেমিক হও, তোমার নবীর বাণীটা সত্য না মিথ্যা? তো সত্য হলে তুমি মানবে, আর মিথ্যা হলে তুমি ছেড়ে দেবে। তুমি ছেড়ে যখন দিচ্ছ, তার মানে মুখে বলছো সত্য, হাকিকাতে কিন্তু অস্বীকার করো। শুনছেন সবাই? আজকে নারীদের কথা বলে যায় কেন বিশ্বের জমিনে? আবার সেই মানবরূপী পশু কিছু বাবা তৈরি হয়েছে, বাবা হয়ে মাতা কিনে ফেলেছো মনে করো না, এটা মহান স্রষ্টার সিস্টেম একটা, নারী আর পুরুষের মিলনে পৃথিবীতে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি আসবে, এর জন্য তোমাকে বাবা বানিয়েছো নাকি মা বানিয়েছে, কিন্তু মনে রেখে দিও ওই নারী সন্তানটা তোমার নয়, তোমার নয়, ওর বানানো মালিক হলো আল্লাহ। ওকে যদি জুলুম করো, অত্যাচার করো, অবহেলা করো, আল্লাহ সৃষ্টির উপরে জুলুম হবে, অবহেলা হবে, এর বিচার কিন্তু আল্লাহ পাক করবে। ওই নারী অসহায় বলে ওর গলা টিপে ধরলে হবে না, এর বিচার কিন্তু আল্লাহ পাক করতে লাগবে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী এটাও জানিয়ে দিলেন বিশ্বের মানুষ, শোনো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাদের জন্য মহান আল্লাহ আমাকে নবী রসুল করে পাঠিয়েছে। এ বিশ্বে খ্রিস্টানেরা, এ বিশ্বে দলিতের, আদিবাসী, হিন্দু, জৈন, খ্রিস্টান, এ পৃথিবীর মানুষ জাতিরা, আমি মুহাম্মদ তোমাদের জন্য নবী রসুল পয়গম্বর এসেছি। আমি মোটেই শুধু আব্বাস সিদ্দিকের জন্য আসিনি, আমি মোটেই শুধু এদের জন্য আসিনি, আমি মুহাম্মদ মানুষ জাতির জন্য পথ প্রদর্শক, আমি মুহাম্মদ রসুল মানুষ জাতির জন্য রহমাতুল লিল আলামিন, আমি মুহাম্মদ মানুষ জাতির জন্য কল্যাণ দিশারি, আমি মুহাম্মদ মানুষ জাতির জন্য ইনসানিয়াতের দিশারি, আমি মুহাম্মদ রসুল বিশ্ব মানবতার জন্য সভ্যতা, ইনসানিয়াত, সেনিয়াত, মানবতার দিশারি। তাই আমি মুহাম্মদ বলে দিয়ে যায়, কারো ঘরে যদি 50টা পুরুষ সন্তান হয়, এই মেসেজ আমার কাছে আল্লাহ দেয়নি, এই 50টা পুরুষ সন্তান হওয়ার জন্য ওর বাপটা জান্নাতে চলে যাবে, এটা আল্লাহ মেসেজ দেয়নি। তবে হ্যাঁ, কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান হয়, ওর বাবা যদি 3টে সন্তানকে পূজা না মনে করে, মালিকের দেয়া নিয়ামত মনে করে, লালন পালন করে, তার সুন্দর নাম দেয়, তার ড্রেস কিনে দেয়, তার জামা কাপড় ভরণ পোষণ দেখে, তাকে উত্তম করে পড়াশোনা করিয়ে, তাকে যদি ভালোবেসে যত্ন করে বড় করে, তার যখন সময় হবে উপযুক্ত পাত্র হাতে তুলে দিতে পারে, এ বিশ্বের বাবারা, ওই 3 কন্যার বাপ আল্লাহ রসুল দুটো আগুল পাশাপাশি দেখি ছিল, ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকিব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।